নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মাদক বিক্রির সময় দেখে ফেলায় তুহিন নামে এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে। বুধবার ভোরে উপজেলার পিরোজপুর আমেনা মার্কেটের হিরাঝিল রেস্তোরাঁর পাশ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত তুহিন উপজেলার পিরোজপুর চেঙ্গাকান্দি গ্রামের মনির হোসেনের ছেলে। নিহতের পালক পিতা নুরুল হুদা জানান, হিরাঝিল হোটেলের মালিক মোস্তফা মিয়ার ছেলে আল আমিন ও রনির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রির অভিযোগ রয়েছে। সোমবার রাতে ফেন্সিডিলসহ মাদক সরবরাহের সময় দেখে ফেলায় তুহিনকে মারধর করে তারা। এ ঘটনা কাউকে জানানো হলে তাকে মেরে ফেলার হুমকিও দেয়া হয়। এদিকে ঘটনার পর থেকেই পলাতক রয়েছে হোটেল মালিক ও তার ছেলেরা। সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান জানিয়েছেন, এ ঘটনায় তদন্ত চলছে।